হে বন্ধুরা, আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা আমার উত্তরবঙ্গের লাস্ট ভিডিও। উত্তরবঙ্গে আবার তোমাদের কিছুটা উত্তরবঙ্গের ভিউ দেখাচ্ছি। আমরা যাচ্ছি আজকে আমার দিদির বাড়ি, আমার হাজবেন্ডের দিদির বাড়ি জলপাইগুড়িতে। সেখানে আমরা দুদিন থাকবো, থেকে তারপর সেখান থেকে আমরা কলকাতা চলে যাব। দেখো আকাশটা কি সুন্দর, খুব ভালো লাগছে। ভাবলাম যাওয়ার সময় তোমাদের ভিডিওটা দেখাই কিছুটা, আমাদের জার্নিটা। এই দেখো, এখানে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে গাড়িটা, কিছুটা তেল নেবে, তারপর আমরা আবার যাব। এখন জলপাইগুড়িতে যেতে যেতে বেশ কিছুটা সময় লেগে যাবে। জলপাইগুড়ি পৌঁছাতে পৌঁছাতে, ফালাকাটা থেকে জলপাইগুড়ি অনেকটাই দূর, অনেকটাই টাইম লাগে। এখন আবার গাড়ি চলতে শুরু করেছে। দেখো প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসেছে। এই সুন্দর একটা ব্রিজ, ব্রিজটা সেই সুন্দর। উত্তরবঙ্গে এখন প্রত্যেকটা ব্রিজই এরকম সুন্দর হয়ে গেছে। ফোর লেন রাস্তা, খুব সুন্দর, রাস্তাঘাটও খুব সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় ভাঙা আছে এখনও, তারপর কিছু কিছু জায়গা খুব সুন্দর হয়েছে। এই দেখো, এখনও পুরো অন্ধকার হয়নি, কিন্তু অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে। আমাদের পৌঁছাতে আর কিছুটা সময় লাগবে। দেখো দিদির বাড়িতে আমরা দুদিন ছিলাম, দুদিন থেকে আজকে বেরিয়ে যাচ্ছি আমরা কলকাতার দিকে। কিন্তু দিদির বাড়ির ভিডিও আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ সবথেকে বড় কারণ সেটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল। আমার ভিউয়ার্স কম, আমার সাবস্ক্রাইবার কম, তাই আমি কাউকে বলি না। বলতে আমার কেমন আনইজি ফিল হয়, মনে হয় জানোই সবাই বলে এটা করে কিছু হবে না। তার মধ্যে আমি ইউটিউব যা করি, আমার ফ্যামিলির মেম্বাররা আমাকে কেউই সাপোর্ট করে না, একমাত্র আমার মেয়ে ছাড়া। তাই আমি কাউকেই বলি না যে আমি ইউটিউবের ভিডিও করি। আমি একজন ইউটিউবার। এখন দেখো আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেছি, আমরা টোটো করে আসলাম। এখন 4টা মতো বাজে, স্টেশনের বাইরেটা দেখালাম, এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকছি। আর ট্রেন 4:30 সময়, 4:45 নাগাদ বোধহয় ট্রেন, কিছুটা টাইম আছে। এখন এই দেখো ভেতরে, স্টেশনটার ভেতরটা এরকম। আর এবার আমাদের প্রচুর ব্যাগপত্র ছিল, কারণ আমরা প্রায় 3 মাস মতো এখানে ছিলাম। সমস্ত বইপত্র সব কিছু নিয়ে আসতে হয়েছে। মেয়েদের অনলাইন সব ক্লাস চলেছে, তার মধ্যে আমি কিছু ফুল গাছ নিয়েছি, তার জন্য অনেক ব্যাগপত্র ছিল। এখন দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। এমনি আমার ভিডিও, নর্থ বেঙ্গলের ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। নর্থ বেঙ্গলের এটাই আমার লাস্ট ভিডিও হবে। আমাদের ট্রেনও ঢুকে গেছে, আমরা যাচ্ছি উত্তরবঙ্গ এক্সপ্রেসে। ট্রেনে ওঠাটা দেখাতে পারবো না, কারণ জানোই ট্রেনে উঠতে গেলে প্রচুর ঝামেলা হয়, তখন এত ব্যাগপত্র তোলা, তাই আর ভিডিওটা করতে পারবো না। ট্রেনে উঠে তারপর আবার দেখাবো। দেখো ট্রেনে আমরা উঠে গেছি অলরেডি। এখন ব্যাগ ট্যাগগুলো সেট করা হচ্ছে, কোথায় কি রাখবো বুঝতে পারছি। সেট করা হচ্ছে, সেট করে তারপর বসবো। আমাদের জলের বোতলটাই সাইডে নিয়ে বসে আছে ছিল, আমি এই সাইডে বসে আছি, ও ব্যাগগুলো ওদিকে সেট করছে। আর আমার মেয়ে সবসময়, আমরা জার্নি করি বলে আমার মেয়ে খুব সবসময়ই খুব দুষ্টুমি করে ট্রেনে, চঞ্চল খুব। দেখো কোনো ব্যাপারই না। চলো লাস্ট, এবার আমরা আবার উত্তরবঙ্গের কিছুটা ভিউ তোমাদের দেখাই। দেখো ট্রেন থেকে দুপাশে দেখা যায় সুন্দর চা বাগান, খুবই সুন্দর চা বাগানগুলো, ছোট ছোট চা বাগান, খুব ভালো লাগে দেখতে। আমি ভেবেছি রাতে তোমার ফারাক্কার ভিডিও করব, কিন্তু ফারাক্কার ভিডিওটা আমার করা সম্ভব হবে না, অনেক রাত হয়ে যাবে। তাই এটা হলো এনজিপি স্টেশন, এনজিপি পৌঁছে গেছি আমরা। এনজিপিতে আমার লাস্ট ভিডিও এটুকুই করব, আবার আমি কাল সকালে করব, কারণ এরপর আর সম্ভব হবে না করা, এত রাতে ভিডিও করা। এই দেখো
সকালে আমি উঠে বসে আছি। আমরা 4:30 সময় আমাদের নামার কথা ছিল দক্ষিণেশ্বরে, কিন্তু ভুলবশত দক্ষিণেশ্বরে এসে যখন ট্রেনটা দাঁড়িয়েছে তখন আমরা বুঝতে পেরেছি দক্ষিণেশ্বর, তার আগে আমরা রেডি হইনি তাই নামতে পারিনি। এখন কিছু করার নেই, যেহেতু ভুল হয়ে গেছে তাই বসে রাখতে হচ্ছে। এখন আবার শিয়ালদাতে নামতে হবে, তারপর সেখান থেকে ট্যাক্সি ধরে আসতে হবে। দক্ষিণেশ্বরে নামলে আমাদের খুব সুবিধা হয়, দক্ষিণেশ্বরে নেমে আমাদের খুব কম টাইম লাগে। এই ট্রেন থেকে আমরা নেমে গেছি, এখন যাচ্ছি, ট্রেন থেকে নেমে ব্যাগপত্র নিয়ে যাচ্ছি, গিয়ে এই ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সির জন্য প্রিপেড ট্যাক্সি নিচ্ছে, তার টিকিট কাটতে গেছে, দাঁড়িয়ে আছি শিয়ালদার বাইরে। দেখো উত্তরবঙ্গের পরিবেশ আর দক্ষিণবঙ্গের পরিবেশের মধ্যে অনেক তফাত। বৃষ্টি হয়েছে চারদিকের জন্য, একটু ভেজা সমস্ত রাস্তাঘাট সব। এখন বৃষ্টি নেই কিন্তু রাতে বৃষ্টি হয়েছে, শিয়ালদাতে শুরু হয়ে গেছে যানজট কোলাহল সব। আমরা এখনই বেরিয়ে পড়বো, ট্যাক্সি নেওয়া আমাদের হয়ে গেছে, আমি থাকি বারাসাতে, আমরা বারাসাতে যাব এখন। এরপর আমি তোমাদের বারাসাতের সমস্ত ভিডিও দেখাবো, আমার ফ্ল্যাটের ভিডিও দেখাবো। তোমরা আমার কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে, আমার হোম ট্যুর, আমার কিচেন ট্যুর, তারপর অন্য যে ভিডিওই দেখতে চাও না কেন সেও সবগুলোই জানাবে, আমি সেই মতো ভিডিও করার চেষ্টা করব। আমার একটু ভিডিও দিতে লেট হয় কারণ আমার দুটো মেয়েকে সামলে, ওদের পড়াশোনা সামলে সব কিছু করে তারপর আমার ভিডিও করতে হয়, আর আমি পুরোটাই একা করি, আমাকে কেউ সাপোর্ট হেল্প করার মতো সাপোর্ট করার মতো নেই। আমার হাজব্যান্ড তো একদমই আমাকে সাপোর্ট করে না, ওই সব পছন্দ করে না, তাই শিয়ালদা থেকে এখন মাঝখানটা আমি আর করিনি। এখন আমরা সেরকম বারাসাতে পৌঁছে গেছি, বারাসাতে আমার ফ্ল্যাটের গলি, মনে হচ্ছে যেন নিজের জায়গায় চলে এসেছি। আমি বেশ কয়েক বছর থেকে এখানে থাকি আর আমার খুব ভালো লাগে এখানে থাকতে। ফ্ল্যাটে আমরা সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করে হই হুল্লোড় করে থাকি, আমরা প্রায় 40 ফ্যামিলি এখানে থাকি। এই দেখো আমার ফ্ল্যাটের ঢুকছি, নাকি 3 বন্ধ ছিল, 3.5 মাস মতো ফ্ল্যাটের অবস্থা বুঝতেই পারছো কেমন। এরপরে আবার তোমাদের দেখা হবে।